আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য 2019 সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আমরা নিয়ে এসেছি। এই গাড়ি মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019, অলমোস্ট নিউ কন্ডিশনের একটি গাড়ি। বন্ধুরা, এই গাড়িটি যারা আপনারা ফিজিক্যালি দেখবেন তারা অবশ্যই এই গাড়িটি তাদের পছন্দ হতে হবে, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, আমরা ফুল গাড়িটি ভালোভাবে দেখব। এটি একটি নিসান ব্র্যান্ডের নিসান জুক 2012 মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা। আপনারা যারা এই গাড়িটি নেবেন আপনারা নর্মালি মার্কেট ভ্যালু থেকে অনেকটা ডিস্টেন্সে গাড়িটি পেয়ে যাবেন, কারণ আমাদের যে প্রাইসটি যথেষ্ট মিনিমাম প্রাইস। তো বন্ধুরা, আমরা চলুন 2019-এ রেজিস্ট্রেশন করা আমরা কারটি একটু ভালোভাবে দেখে নেই, এরপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আমি একটু সামনে থেকে একটু আপনাদেরকে একটু গাড়িটি আগে দেখাই, এরপরে আমি পিছন থেকে বা ভিতরের সম্পূর্ণ অপশনগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে একটি গ্রে কালারের গাড়ি, 2012 মডেল, 18 সিরিয়ালের গাড়ি, রানিং সিরিয়াল, মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা গাড়িটি। যথেষ্ট স্মার্ট লুক এবং অনেক স্ট্যান্ডার্ড একটি গাড়ি। এই গাড়িটি যারা ফিজিক্যালি দেখবেন তাদের খুবই ভালো লাগবে। আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন আমরা বিভিন্ন সময় নিসান জুক গাড়ি বিক্রি করেছি, সেগুলো হয়তো 15-তে রেজিস্ট্রেশন করা বা 14-তে রেজিস্ট্রেশন করা, কিন্তু আমরা এই গাড়িটি আমরা 2019 সালে রেজিস্ট্রেশন করা আমরা পেয়ে যাচ্ছি। সো অলমোস্ট নিউ কোয়ালিটির একটি গাড়ি আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আপনার এলইডি লাইট। আপনার ভিতরের টোটাল এলইডির অপশন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা একটি লাইট পেয়ে যাচ্ছি। টোটাল হচ্ছে 3 লাইটের অপশন এখানে এই গাড়িটিতে, এবং নিচে একটি ফগ লাইটের অপশন আমরা পেয়ে যাব। খুবই স্মার্ট ফিটিংসের একটি গাড়ি এবং যথেষ্ট দেখতে যথেষ্ট স্মার্ট একটি গাড়ি। তো এই গাড়িটি আমরা আপনাদেরকে ফুললি দেখাবো, আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির যথেষ্ট গ্লেজি কালারটি, কোথাও কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না, ফুললি ফ্রেশ কোয়ালিটির একটি গাড়ি। যেহেতু রেজিস্ট্রেশন 2019 সালে, সো ফ্রেশ হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা গাড়িটির সঙ্গে রেইন শেড পেয়ে যাচ্ছি এবং পিছনে যে গ্লাস আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক। এবং এখানে আমরা যে হ্যান্ডেলটি পেয়ে যাব এটি হচ্ছে এখানে পেয়ে যাবো উপরে, অনেক স্মার্ট হ্যান্ডেল। সো অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে প্রাইভেট কারগুলো বা জিপগুলো এটার মতো না, এটা হচ্ছে হোন্ডা ভ্যাজেল বা নিসান জুক, এই ধরনের গাড়িগুলোতে এই অপশনটি অ্যাভেলেবেল টাইম দেখা যায়। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি নিসান জুকের ব্যাক লাইট রেড হোয়াইট আর হচ্ছে ইয়েলো, 3 কালারের মিশ্রণে এই নিসান জুকের ব্যাক লাইট আমরা দেখতে পাচ্ছি এবং খুবই স্মার্ট গাড়ি। আমরা গাড়িটির ফুল ভিউটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পিছনে পেয়ে যাব একটি ওয়েফার পেয়ে যাব এবং স্পয়লারও দেখতে পাচ্ছি একটু উপরে। স্পয়লারের মধ্যে একটি ছোট্ট একটা লাইট আমরা রেড কালারের আমাদের চোখে পড়তেছে। বন্ধুরা, আমি একটু টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন নিউ টায়ার এবং স্মার্ট অ্যালয় রিম। সো আপনার গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখতে হবে, গাড়িটিতে টায়ারের কন্ডিশনটা কেমন। এবং আমি একটু ব্যাক ডোরটি খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরটার অবস্থা, যেহেতু নতুন গাড়ি বলা চলে, যার কারণে গাড়িটির ভিতরটা অনেক, ব্যাক ডোরটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ফ্রেশ। এবং সিএনজি এখনও করা হয়নি, অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িটির কালারও এখন অরিজিনাল। এবং পিছনের বাম্পারটিও যথেষ্ট স্মার্ট এবং ব্যাক ডোরটাও যথেষ্ট স্মার্ট। খুবই সুন্দর একটি গাড়ি, 2019 সালে রেজিস্ট্রেশন করা 1500 সিসির এই গাড়িটি। আপনারা যদি ফিজিক্যালি দেখেন খুবই ভালো লাগবে। আর এই গাড়িটি আমার বিশ্বাস মিনিমাম 5 ইয়ার্স আপনাদের খুব বেশি ঝামেলায় পড়তে হবে না এই গাড়িটি যদি আপনারা যদি আমাদের নিকট থেকে নিয়ে নেন। লং টাইম আপনি ভালো সার্ভিস পাবেন এই আশা আমরা করতে পারি। আমি একটু গাড়ির ডান দিকটি একটু আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, আমরা গাড়ির ডান পাশটি দেখতে পাচ্ছি, কোথাও কোনো স্ক্র্যাচ আমরা দেখি না, ফুললি ফ্রেশ কন্ডিশনের বা ফ্রেশ কোয়ালিটির একটি গাড়ি। আমি একটু ভিতরের অপশনগুলি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফুললি ফ্রেশ ভিতরটা এবং ফুল লেদার ইন্টেরিয়ার। আপনার তেমন কোনো ডেকোরেশনের কাজ করতে হবে না, ফুল রেডি করা আছে গাড়িটি।
এবং সিটগুলি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট লাক্সারিয়াস সিট, অনেক আরামদায়ক সিট, অনেক স্মার্ট একটি গাড়ি। এবং গাড়িটির ভিতরে কিছু অপশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশনের অপশনটি এবং পুশ স্টার্টের অপশন আছে গাড়িটিতে। আমরা দেখতে পাচ্ছি এটি পুশ বাটন এটি, এবং এসির যে প্যানেলগুলি ফুললি স্মার্ট প্যানেল। এটা যখন আপনারা ফিজিক্যালি আসবেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ভিতরের রেড কালারের মিশ্রণে ভিতরটা, ইন্টেরিয়ারটা আমরা যে প্যাডটা পেয়ে যাব, প্যাডের মধ্যে আমরা রেডের মিশ্রণ পাবো। সো যথেষ্ট স্মার্ট। এবং আমরা চারটি সাউন্ড বক্স পেয়ে যাব এবং ভিতরে অনেকগুলো স্টোরেজ আছে, আমরা ড্যাশবোর্ডে স্টোরেজ পেয়ে যাব। এবং এখানে আমরা এই প্যানেলের মধ্যে দুটি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছি এবং প্যানেলের পিছনে একটি 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 আমরা স্টোরেজ পেয়ে যাব। যথেষ্ট স্মার্ট একটি নিসান জুক গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আমি পিছনের সিটগুলো একটু আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস আমরা পেয়ে যাব এবং লেদার ইন্টেরিয়ার সহ আমরা পেয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি গাড়ি। বন্ধুরা, আমি একটু সামনে থেকে গাড়ির ইঞ্জিনটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার গাড়ি কেনার ক্ষেত্রে আপনার কিছু ব্যাপার অবশ্যই আপনার লক্ষ্য করতে হবে, যেমন কোনো অ্যাক্সিডেন্টাল ঝামেলা আছে কি না গাড়িতে। এই ব্যাপারগুলো দেখতে গেলে আপনার গাড়ির যে ভিড়, চতুর্দিকে যে ভিড়গুলি, এগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের। এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ঝামেলা নেই, কারণ হয়তো ভিডিওতে সব কিছু সুন্দরভাবে দেখানো পসিবল হয় না। তো আপনারা ফিজিক্যালি আসলে আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন। আমরা যে মার্সেলটি দেখতে পাচ্ছি ফুললি ফ্রেশ অবস্থায়, সুপার কন্ডিশনের একটি নিসান জুক, 2019 সালে রেজিস্ট্রেশন করা, 14,60,000 টাকা প্রাইস। বন্ধুরা, আমরা ব্যাটারিটাও দেখতে পাচ্ছি যথেষ্ট ফ্রেশ, ইঞ্জিনটি খুবই ফ্রেশ। 1500 সিসির একটি নিসান জুক গাড়ি আমরা দেখতে পাচ্ছি, একটি গ্রে কালারের গাড়ি। ভিউস, আমি একটু গাড়ির ভিউটা একটু আপনার আবার একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এই গাড়িটির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019, নিসান জুক গ্রে কালারের 1500 সিসির একটি গাড়ি, খুবই সুপার কন্ডিশনের গাড়ি। আমি চাইবো আপনারা যারা নতুন গাড়ি কিনতে চান তারা একবার হলেও এই গাড়িটি আপনারা একটু দেখার চেষ্টা করেন একটু সময় নিয়ে, কারণ হচ্ছে আপনি নতুন গাড়ি থেকে এই গাড়িটি যথেষ্ট ডিস্টেন্স প্রাইসে আপনি গাড়িটি পেয়ে যাচ্ছেন। আর আমরা যে প্রাইসটি আপনাদেরকে ধারণা দিয়েছি এই প্রাইসটি হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। সো আমরা ট্রাই করবো আরও যতটুকু সম্ভব মিনিমাম প্রাইসে আপনাদেরকে গাড়িটি হ্যান্ড ওভার করার জন্য। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা ট্রাই করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।